নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকালকে স্বাগত জানিয়ে আজকে একুশ আট দু হাজার একুশে আবহাওয়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে কি না আজকে কী ধরনের আকাশ থাকবে বা যেহেতু আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি যে আকাশ মেঘলা বা ঝিঝিরে বৃষ্টি হচ্ছে বিভিন্ন জেলাতে তো আজকের আবহাওয়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মৌসুমী বৃষ্টি যে ঝিঝিরে বৃষ্টি আজকে কিন্তু হচ্ছে এবং কতদিন এই ঝিরঝিরে বৃষ্টি চলবে বা এখন কোথায় বৃষ্টিপাত পরিমাণ বেশি রয়েছে ভারতের মধ্যে এবং বঙ্গোপসাগরে যে নিম্নচাপ উঠেছিল সেই নিম্নচাপটা এখন কোথায় অবস্থান করছে গতকালের আপডেট যেটা ছিল সেটা হচ্ছে দক্ষিণবঙ্গে বিশেষ বৃষ্টিপাত হবে না হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কারণ বঙ্গোপসাগরে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপের আশঙ্কা নেই আপাতত তবে কিছুদিন আগে যে বঙ্গোপসাগরে নিম্নচাপ উঠেছিল সেটা কিন্তু এখন স্থলভাগের মধ্যে অবস্থান করছে সেটা এখনও সক্রিয় রয়েছে এবং এটা সেটা এখন আরও উত্তর পশ্চিম দিকে সরে রাজস্থানের ঠিক পূর্ব দিকে অবস্থান করছে অর্থাৎ মধ্যপ্রদেশ রাজস্থানের রাজ্যের সীমান্ত অঞ্চল জুড়ে সেই নিম্নচাপ কেন্দ্র অবস্থান করছে এবং সেই নিম্নচাপের টানে স্থলভাগে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প এবং আরব সাগর বঙ্গোপসাগর আরব সাগর থেকে জলীয়বাষ্প কিন্তু স্থলভাগে প্রবেশ করছে ফলে ভারতের বিভিন্ন জায়গায় মধ্য ভারত থেকে শুরু করে উত্তর পশ্চিম ভারতে বেশি বৃষ্টিপাত হচ্ছে এবং এদিকে মৌসুমীবায়ু ভারতে মানে পশ্চিমবঙ্গে মৌসুমী বায়ুর যে প্রবেশ করছে সেই প্রবেশের ফলে পর্বতের গায়ে বাধা পেয়ে উত্তর পূর্ববঙ্গে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেরকমই আবহাওয়িতরা জানিয়েছেন দেখতে পাচ্ছেন এখন বঙ্গোপসাগরের সেরকম নিম্নচাপের আবাস নেই তো দেখা যায় আগামী দিনে নিম্নচাপের সম্ভাবনা আছে কি না কিন্তু বর্ষার বৃষ্টি চলছে বিক্ষিপ্ত বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে আর উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তো আসুন আজ আবহাওয়া দপ্তর কী বলছে বা আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে আপডেটটা রয়েছে সেই আপডেটটা একটু দেখে নেবো আমরা কী বলার গত দুদিনে একটানা বৃষ্টিতে শুক্রবার পর্যন্ত অব্যাহত রয়েছে শুক্রবার সকাল থেকে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি কখনও ভারী বৃষ্টি হয়েছে শহরে বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকেই বৃষ্টি নামে রাতেও শিলিগুড়ি সহ বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়েছে দক্ষিণ দার্জিলিংয়ে পার্বত্যতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে সমতল পাহাড়ের মতো গত কয়েকদিনে প্রবল বৃষ্টিতে শিলিগুড়ি সংলগ্ন ফুল ফুলবাড়ি মহানন্দা নদী জলস্ফীতি ঘটেছে ফুলবাড়ি সেচ দপ্তরের পক্ষ থেকে নদী জল নিয়ন্ত্রণের লকগেট খুলে দেওয়া হয়েছে বুধবার রাত থেকে ধারাবাহিক বৃষ্টিপাতের কারণে শিলিগুড়ি সংলগ্ন রেগুলেটর মার্কেট চত্বর জলমগ্ন হয়ে পড়েছিল একাঠুর বেশি জল দাঁড়িয়েছিল মার্কেট চত্বরে রেগুলেটর মার্কেটের সবজি বান্ডি থেকে শুরু করে মাছ ফল বাজার প্রায় প্রতিটি দোকানের ভেতর জল থই অবস্থা বৃষ্টি জমা জল পড়ে থাকা থেকে প্রচুর বস্তা বা মানে বাক্সবন্দি কাঁচা সবজি ফল পচে নষ্ট হয়ে গেছে ফলে মার্কেটের সমস্ত ব্যবসায়ী সমস্ত শ্রমিক সহ মার্কেটে আসাকে তারা সমস্যার মধ্যে পড়েছেন শুক্রবার এই অর্থে ভারী বৃষ্টিপাত হবার না হবার কারণে জল কিছুটা নামলো এখনও পুরোপুরি জল সরেনি গোটা বাজার চত্বর কর্দমাক্ত হয়ে বিভিন্ন জায়গায় জল জমে রয়েছে গত দুদিনে এলাকাতে বৃষ্টিপাতের কারণে শহর সংলগ্ন এলাকায় জলমগ্ন হয়ে পড়েছে উত্তরবঙ্গে এবং বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার পর্যন্ত অতি ভারী বৃষ্টি হয়েছিল জল সেই জন্য শুক্রবার বৃষ্টি না হওয়ায় বিশেষ জলস্তর বৃদ্ধি পায়নি বিক্ষিতভাবে দোফা দোফা বৃষ্টিতে দরুন শহরের বেশ কিছু এলাকায় জলস্তর এখনও নামেনি এদিকে জোর বৃষ্টিতে বিভিন্ন জায়গায় ছোটো বড়ো গাছও ভেঙে পড়েছিল সেই আপডেট এখানে রয়েছে দেখতে পাচ্ছেন তবে আগামী দিনে আরও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির দেখুন আবহাওয়া দপ্তরের আগামী পূর্বাভাস অনুযায়ী কয়েকদিন ধরেই বৃষ্টি শুরু হয়েছে শিলিগুড়ি সহ উত্তরবঙ্গ জুড়ে আগামী চব্বিশ ঘন্টায় আর ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গে তবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তো যা হোক আবাস সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট আমি শেয়ার করলাম ভিডিও ভালো লাগলো সে লাই দেবেন কমেন্ট দেবেন আর যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ পিরা সিপারের ভিডিও নিয়ে